সে দুনিয়ার মধ্যে হালাল কোনো কাজ করে নাই, হারাম, সারা জীবন হারাম কাজ করেছে, সারাটা জীবন হারামে হারামে জর্জরিত একজন বেশ্যা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পাইছেন কেন? কারণ কুকুরকে পানি পান করাইছে করেছেন। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন কেন? বলেন যে এই কারণে ক্ষমা করা হয়েছে যে একজন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কারণ সে একটা কুকুরকে পানি পান করাইছে। কুকুরকে যিনি পানি পান করাইছেন তিনি সারা জীবনের মধ্যে কোনো একটা ভালো কাজ করেন নাই। কুকুরকে যিনি পানি পান করাইছেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দেগী করেছিল, তাও নির্বেজাল। কেমন এবাদত? নির্বেজাল। কতদিন করছে? 500 বছর। লোকালয়ে থাকলে নির্বেজাল এবাদত করতে ডিস্টার্ব হয়। আশা করি যারা এবাদত কিছু না কিছু করেন তারা টের পান, লোকালয়ে থেকে এবাদত করতে কিছু না কিছু ডিস্টার্ব হয়। এই কারণে এই লোকটা মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপের মধ্যে গেছে একাগ্র চিত্তে নির্বিঘ্নে আল্লাহর এবাদত করার জন্য। যেই দ্বীপের মধ্যে কোনো মানুষ পশু নাই, বাড়িঘর নাই, খাদ্য নাই, পানীয় নাই, দোকানপাট নাই, সংগ্রহ করার কোনো ব্যবস্থা নাই, নির্বিঘ্নে আল্লাহর এবাদত করার জন্য দ্বীপও গেল। যখন পেটে ভুক লাগলো এখন খাইব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুল বলেন দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে একটা ডালিম ফেলে খায়, খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা হইল, সাগরের লুনা ফানি গেরাও করা দ্বীপ, লুনা ফানি তখন করা যায় না, সাগরের পানির তুলনায় আমাদের টিউবওয়েলের পানি, পুকুরের পানি ইত্যাদি পানিকে মিঠা পানি বলা হয়। এগুলির পরিভাষাগতভাবে মিঠা পানি বলা হয়। ছোটো ছোটো ছেলেমেয়েরা মিঠা পানি কইলে বুঝবো চিনির গুলা পানি, চিনির গুলা ভালি না, যে পরিভাষাগতভাবে মিঠা পানি সাগরের পানির মোকাবেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো একটা ছিদ্র করিয়া একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে ডালিম গাছ থেকে একটা ডালিম ফেরা খায়, খিদা নিবারণ হয়ে যায়। পানির পিপাসা হইলে ওই আল্লাহর কুদরতি ঝরনার থেকে এক গ্লাস পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায়। বাকি সময় আল্লাহর এবাদত বন্দেগীতে কাটায়। এই অবস্থায় আল্লাহর এবাদত বন্দেগী করেছিল 500 বছর। জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণটা হয়, আর মরণের পরে আমার সেজদাটা যেন কিয়ামত, আমার লাশটা যেন কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকে, আমার লাশটা যেন কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকে। তার দোয়া আল্লাহ কবুল করলেন। জীবনের শেষ সেজদার মধ্যে তার মরণ হইল, লাশটা অক্ষত অবস্থায় সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে যখন হাশরের মাঠে দাঁড়াবে, আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার পাওনা পরিশোধ করছে। কতদিন? কি পাওনা? কি এবাদত? নির্বেজাল। তাই আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। এই দেখেন জান্নাত যে আমাদের পাওনা, এটা আল্লাহর দয়ামূলক, এটা দিতে আল্লাহ বাধ্য না। হাশরের মাঠে আল্লাহ ফিরিস্তাকে বলবেন আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আল্লাহর রসুল বলেন সেই বান্দা হাশরের মাঠে আল্লাহকে বলবে তোমার দয়ায় জান্নাতে যাব কেন? এটা তো আমার এবাদতের বিনিময়ে পাওনা, এটা তো আপনি দিতে আমাকে বাধ্য, আমি এবাদত করছি, এটা আপনার পাওনা পরিশোধ করছি বাধ্যতামূলক, আপনি আমাকে জান্নাত দান করবেন বাধ্যতামূলক, দয়া কি? রসুল বলেন আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়ে ফিরিস্তাকে আবার বলবেন, ও ফিরিস্তা আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আল্লাহর রাসুল বলেন দ্বিতীয়বার যখন আল্লাহ বলবেন পৌঁছে দাও, তখন দ্বিতীয়বারও বান্দা কইব তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার এবাদত বন্দেগীগুলি গেল কোথায়? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি যদি তোমার এবাদত বন্দেগীর দাবিতে ব্যস্তে যেতে চাও তাহলে দাবি প্রমাণ করো, দাবি প্রমাণ করো। আল্লাহর রাসুল বলেন তখন হাশরের মাঠে বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। এতক্ষণ আল্লাহ হিসাব নিকাশের মাধ্যমে জান্নাতে দিতে চাইছিলেন না? হিসাব ছাড়া,
এখন বন্দার কথার কারণে হিসাব শুরু হবে। আল্লাহ হিসাবটা এখান থেকে শুরু করবেন। আল্লাহ বন্দাকে বলবেন, বলো তো আমি তোমাকে যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন তো তুমি কোনো আবাদত বন্দেগি আমার করছো না, আপনারা করছিলেন, কোনো আবাদত বন্দেগি আমার করছো না, আমি দয়া কইরা তোমার দুইটা চক্ষু দিছিলাম, যেই দুইটা চক্ষু দিয়া জগৎটা দেখা যায়। তোমার মায়ের গর্ভে আমি যদি দয়া কইরা তোমার দুইটা চক্ষু না দিতাম তাহলে তোমার 500 বছরের এবাদত কোন মার্কেটে বিক্রি করা এমন দুইটা চক্ষু কিনতে পারা যাইত? বান্দা বলবে না আল্লাহ, 500 বছরের এবাদতের দ্বারা দুই চক্ষু কিনার মতো কোনো মার্কেট জগতে নাই। তখন আল্লাহ বলবেন, তাহলে তোমার বিবেককে জিজ্ঞাসা করে বলো তোমার 500 বছরের এবাদতের দ্বারা জান্নাত, তোমার 500 বছরের এবাদতের দ্বারা জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া দুইটা চোখের মূল্য কি হয়? বান্দা বলবে না, বিচার মতো আমার 500 বছরের এবাদতের দ্বারা আপনার দেওয়া দুইটা চোখের মূল্য হয় না। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে, বুঝলেন তো, তুমি আর আমি দানাদার আর ফাওনাদার, তুমি বলতেছো তোমার 500 বছরের এবাদতের দ্বারা আমার দেওয়া দুইটা চোখের মূল্য হয় না, আমি প্রাপক আমি ফাওনাদার, আমি মান্যা নিলাম, ওই তোমার 500 বছরের এবাদত আমি ফাইলাম, আমার দেওয়া দুইটা চোখের মূল্য, এবার বলো আমার দেওয়া দুইটা কানের মূল্য দিবে কে, এবার বলো আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে, এবার বলো আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে, এবার বলো আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে, আর 500 বছর এবাদত করতে গিয়ে ওই ডালিম গাছের কত লক্ষ ডালিম খাইছো এগুলির মূল্য দিবে কে, 500 বছর এবাদত করতে গিয়া ওই ঝরনার কত লক্ষ গ্লাস পানি পান করছো এগুলির মূল্য দিবে কে? রাসুল বলেন, আল্লাহ এই প্রশ্নগুলি করার পরে বন্দা নিরুত্তর হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তখন আগের ফিরিস্তাকেই বলবেন, এই ফিরিস্তা হে আমার ফাওনা দিতে পারে না, এরা জাহান্নামে যাও। হুকুম পাইয়া ফিরিস্তা তারে হে শ্রাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হইবে।